আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরে মেলান্দহে 30 অক্টোবর বিকেলে তাওহিদী জনতা শ্যামপুর বাজারে এবং ইসলামী আন্দোলন মেলান্দহ বাজারে পৃথক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে ফ্রান্সের পণ্য বর্জনের দাবিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ডক্টর ইউনুস আলী, সাবেক জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, জেলা ইত্তেফাকুল উলামা সভাপতি আলহাজ মুফতি শামসুদ্দিন, মেলান্দহ শাখার সভাপতি হাফেজ মাওলানা বোরহানউদ্দিন, দপ্তর সম্পাদক আনসার আলী মাস্টার, ইসলামী আন্দোলন মেলান্দহ পরে সভাপতি মাওলানা আজিমউদ্দিন, যুব আন্দোলন উপজেলার সভাপতি মাওলানা আকবর আলী, তাওহিদী জনতার আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ, সদস্য সচিব মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান, হাফিজ ইমরান ও মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান মাওলানা রহমতুল্লাহ আল হাসানি প্রমুখ। তখন বললেন, তামিম নাসিরকে হত্যা করার জন্য কে রয়েছে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা মুহাম্মদ ইবনে সে 14 মে 2017 ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর বলা হয়েছিল তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটাই প্রমাণ করে যে এই জন্য এটা হায়নাদের এই সমস্ত হায়নাদের এবং হায়নাদের এবং ফজরের নামাজ দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে সুতরাং আপনি নবী প্রেমিকের পরিচয় দেন। এবং আমাদের দিন সমস্ত আদম সন্তানের সর্দার হবেন। আমরা যারা তাদের কোন অবমাননা সইতে পারি না, ইয়ার আমিন যারা রসুল অবমাননা করবে তোমার